গল্প শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্প শুনে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আমাদের সুদূর যাত্রাপথে আমরা পরিবেশন করব ভৌতিক, তন্ত্র, ঐতিহাসিক, রহস্য এবং রোমাঞ্চকর কিছু গল্প। এখানে পরিবেশিত গল্পে উল্লেখিত কোনো ঘটনাই বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না, নাইবা আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই। আজ আপনাদের সবার অনুরোধে একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প শোনাতে চলেছি। আজ আপনাদের জন্য রয়েছে সুরজিৎ বেরার লেখা ভৈরবীর খিদে। শুরু হচ্ছে আজকের গল্প, ভৈরবীর খিদে। শীতের সকাল, বাগানবাড়িতে বসে চা খাচ্ছিলেন সূর্যপ্রতাপ আর তার সাথে একমাত্র সঙ্গী অনু। গত 3 বছর আগে তারা বিয়ে করেছেন এবং সুখে সংসার করছেন। সূর্যপ্রতাপবাবু পুলিশের লোক, সীতাপুর থানার বড় বাবু। তখন সকাল 9টা বাজে, হঠাৎ থানা থেকে ফোন এলো। সীতাপুর গ্রামের শেষ প্রান্তে এক পুরনো জমিদার বাড়ির প্রাচীরের ভেতরের নিম গাছে কোনো এক মহিলার কাটা মাথা দেখা গেছে, এমনটা গ্রামবাসীরা জানাতে এসেছেন। সূর্যপ্রতাপবাবু তাদের থানায় বসতে বললেন ও কয়েকজন পুলিশ কর্মীকে ঘটনাস্থলে যেতে বললেন। এরপর তিনিও তাড়াতাড়ি থানার উদ্দেশ্যে রওনা হন। সূর্যপ্রতাপবাবুর সীতাপুর গ্রামে বদলি হয়েছে আজ 8 দিন হল। থানার সামনেই একটা বাগান বাড়ি ক্রয় করে সেখানেই থাকতেন। 9:30 নাগাদ সূর্যপ্রতাপবাবু থানায় পৌঁছে গ্রামবাসীদের সমস্ত কথা শুনলেন। তাদের বক্তব্যটি ছিল এমন, বাবু, আপনি আমাদের এলাকায় নতুন এসেছেন। গত 8 বছর ধরে ওই জমিদার বাড়িতে ভূতের উপদ্রব। প্রথমে জমিদার শঙ্করপ্রসাদ বাবুর কাটা মাথা একদিন সকালে জমিদার বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে পড়ে থাকতে দেখা যায়, আর আর দেহটি তারই একটা ঘরে। তার কয়েকদিন পর আবার জমিদার বাবুর বড় ছেলে ও তার স্ত্রীকে রাতে ঘুমন্ত অবস্থায় ভূতে মাথা কেটে হত্যা করেছিল। পরদিন সকালে অনেক ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় দরজা ভেঙে সবাই যে দেখতে পায় জমিদার বাবুর বড় ছেলের মাথা তার তার স্ত্রীর ধরের উপর, আর আর তার স্ত্রীর মাথা বড় কর্তার ধরের উপর। কেউ যেন দুজনের মাথা ছিঁড়ে অদল বদল করে রেখেছে। এমন নারকীয় দৃশ্য দেখে মেজো বৌমা জ্ঞান হারায়। তার কয়েকদিন পর মেজো ছেলে ও মেজো বৌমা বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে ওই বাড়ির ধারে কাছেও কেউ যায় না। অত বড় বাড়িতে জমিদার বাবুর ছোট ছেলে আর আর তার স্ত্রী একা রয়ে গেল। তাদের একজন চাকর আছে হারু, সে দিনের বেলায় কাজকর্ম করত এবং সন্ধে হলেই বাড়ি চলে যেত, কারণ ছোট কর্তা তাকে থাকতে দিতেন না। এইভাবেই প্রায় 2 মাস কেটে গেল। তখন ছোট কর্তা হারুকেই এইসবের জন্য সন্দেহ করতে লাগলো এবং একটা নতুন চাকর খোঁজ করতে লাগলো। কিন্তু ওই জমিদার বাড়িতে কেউ কাজ করতে রাজি হয়নি। একদিন হারু সকালে এসে দেখলো বাগানের চেয়ারে ছোটবাবু বসে আছেন মাথা ঝুঁকিয়ে। হারু তার দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। তার চিৎকার শুনে ছোটবৌমা দৌড়ে বেরিয়ে এলো, আর সাথে সাথে সামনাসামনি গ্রামেরও কয়েকজন দৌড়ে এসে দেখলো। বলতে বলতে শিহরিত হয়ে উঠল গ্রামের কমল। যেন এক অদৃশ্য শীতল বাতাস তার সারা শরীর বেয়ে চলে গেল। আর কিছু বলতে পারল না, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। থানার সবাই নিশ্চুপ। সূর্যপ্রতাপবাবু মনোযোগ সহকারে শুনছিলেন, সেও নড়ে চড়ে বসে বললেন, কি দেখলো সবাই? অপর এক গ্রামবাসী আবার বলতে শুরু করলেন, আমরা এগিয়ে গিয়ে দেখলাম ছোট বাবুর ধরে মাথা নেই, সেখান থেকে একটু একটু করে রক্ত বেরোচ্ছে। সে কি দৃশ্য, মনে করলেই যেন শরীরে রক্ত ছিল না, যেন কেউ বা কারা সব রক্ত চুষে নিয়েছে। আর আর ছোট বাবুর 2 হাতে রয়েছে তার নিজেরই ছিঁড়ে যাওয়া মাথাটা। তারপর আবার পুলিশ গেল, দেহ পরীক্ষা হলো, তারপর ডাক্তারবাবুরা বললেন দেহ থেকে মাথাটা কেউ বা কারা যেন ছিঁড়ে নিয়েছে, কোনো কিছু দিয়ে কাটা হয়নি। ঠিক আগে ওই বাড়িতে যেমন 3 জনের খুন হয়েছিল, সেভাবেই ছোট বাবুরও খুন হয়েছে।
এই রকম ভয়ানক দৃশ্য দেখে তো ছোট বৌমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে তাকে পুলিশের লোক তার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে জমিদার বাড়িটি পুরো বুড়ি বন্ধ করে দিলেন। শুধুমাত্র হারু বাড়ির দেখাশোনা করবে দিনের বেলায়, আর রাতের বেলায় সেখানে যেন কেউ না থাকে, হ্যাঁ এমনটা পুলিশবাবুর আদেশ করলেন। সেইভাবেই রয়েছে দীর্ঘ 7 বছর কাল। এতদিন পর সেই রকম একটি ঘটনা ঘটলে আবার আপনাদের কাছে ছুটে আসলাম, কিছু একটা করুন, না হলে যে আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে। গত 7 বছর পুরো গ্রাম সন্দেহ হলেই যেন ঘরের মধ্যে বন্দি হয়ে যেত। মাঝে মধ্যে গ্রামের পালিত পশুও নিখোঁজ হয়ে যেত, পরে পাওয়া যেত অবশ্যই নদীর ধারে ছিন্ন ভিন্ন অবস্থায়। সমস্ত ঘটনা বিস্তারিত শুনে সূর্যপ্রতাপ বাবুর সারা শরীর ঠান্ডা হয়ে আসলো। তবুও গ্রামবাসীদের আশ্বাস দিয়ে বললেন তিনি এই সমস্যার সমাধান করবেনই। গ্রামবাসীরা চলে গেলেন। এরপর তিনি থানার একজন কনস্টেবলকে বললেন এক কাপ চা আর গত 10 বছরে সীতাপুর গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনার ফাইল আনতে। সমস্ত ঘটনার বিবরণ শুনে সূর্যপ্রতাপ বাবু পুলিশ অফিসার হয়েও বেশ শিহরিত হয়ে উঠেছেন। কনস্টেবল এক কাপ চা দিয়ে ফাইল আনতে চলে গেল। যখন ফিরল তার দুই হাতের ফাইল যা প্রায় তার মুখ পর্যন্ত গিয়ে ঠেকেছে। চা খেতে খেতে সূর্যপ্রতাপ বাবু সমস্ত ফাইলগুলো বিস্তারিতভাবে পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর চায়ের কাপ নামিয়ে জমিদার বাড়ির ঘটনার সাথে গ্রামে ঘটে যাওয়া অন্য ঘটনাগুলোর মিল খুঁজতে লাগলেন, আর সব ঘটনার একটা কাল্পনিক চিত্র মনে মনে আঁকতে শুরু করলেন। প্রতিটি খুনেই যে মিলটি তিনি লক্ষ্য করলেন তা হল প্রতিটি খুনেই কোনো অস্ত্র উদ্ধার হয়নি, আর খুব সম্ভবত অস্ত্র ব্যবহারও করা হয়নি, এমনটা ডাক্তারদের রিপোর্ট বলছে। তবে প্রতিটি ক্ষেত্রেই খুন হওয়া ব্যক্তির শরীরে কোনো অজানা হিংস্র জন্তুর নখের দাগের মতো কিছু রয়েছে, আর শরীরের বেশিরভাগই রক্ত নেই। আরও একটি গম্ভীর ঘটনা তিনি লক্ষ্য করলেন, গ্রামে মাঝে মাঝেই গৃহপালিত পশু ও বনের পশু পাখিও উধাও হয়ে যেত, পরে সেগুলো উদ্ধার হতো নদীর ধারে। অবাক করার বিষয় হল পশু পাখিগুলোকে যেভাবে মারা হতো অনেকটা সেইভাবেই জমিদার বাড়িতেও খুনগুলি হয়েছে। এইসব মনে মনে সাজিয়ে সূর্যপ্রতাপ বাবু দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এবার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেন। সীতাপুর গ্রামের একদম শেষ সীমানায় গিয়ে দাঁড়ালেন সূর্যপ্রতাপ বাবু বিশালাকার একটি জং ধরা ভগ্নপ্রায় গেটের সামনে। অর্ধেক গেট ভেঙে পড়েছে, বাকি অর্ধেকটা দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকতেই দেখতে পেলেন বিশালাকার 3 তলা বিশিষ্ট এক সাবেক আমলের জমিদার বাড়ি। জায়গায় জায়গায় দেওয়ালের ইট খসে পড়েছে, সারা বাড়ি জুড়ে কোথাও কোথাও বট অশ্বত্থ গাছের ছড়াছড়ি। বাড়ির সামনেই একখানা ফোয়ারা যা অযত্নের কারণে আগাছায় প্রায় ঢেকে এসেছে। বাগানে সারি সারি সাজানো গাছগুলি অযত্নের কারণে জঙ্গলের রূপ ধারণ করেছে, আর তার মাঝে মাঝে রয়েছে কয়েকটা ভাঙা চোরা চেয়ার। এর কোনো একটা চেয়ারে জমিদার বাবুর ছোট ছেলের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। এইসব দেখতে দেখতে একজন কনস্টেবল এসে বললেন, স্যার ওই পাঁচিলের ধারে নিম গাছটা দিয়ে আজ কাটা মাথাটি পাওয়া গেছে। সূর্যপ্রতাপ বাবু সেদিকে ঘুরে দেখলেন, লক্ষ্য করলেন পাঁচিলের ধারে ধারে সারি সারি বড় বড় নিম গাছ আর জাম গাছ। কনস্টেবল বলল, স্যার কাটা মাথাটা হাসপাতালে পাঠানো হয়েছে, বডি পাওয়া যায়নি, তবে এবারেও কাটা মাথাটাতে 1 ফোঁটাও রক্ত নেই। কেউ যেন সব রক্ত নিংড়ে বের করে নিয়েছে। সূর্যপ্রতাপ বাবু ধীর গতিতে গাছটির দিকে এগিয়ে গেলেন এবং গাছের ওপরের দিকে ও গাছের চারপাশের মাটি আগাছা দেখলেন। সত্যি তো গাছের ওপরে যদি মানুষের মাথা কাটা থাকে মাটিতে তো 1 ফোঁটা হলেও রক্ত পড়বে, কিন্তু না, তার চিহ্ন মাত্র নেই। সূর্যপ্রতাপ বাবু জমিদার বাড়ির চাকর হারুকে ডেকে পাঠালেন। হারু আসতে সবকিছু বিস্তারিত জানতে চাইলেন, কে এই মহিলা, এখানে কেন এসেছিল, ইত্যাদি ইত্যাদি। হারু প্রথমে কিছু বলতে না চাওয়ায় এবং কথা বলার মধ্যে জড়তার ভাব দেখানোয় সূর্যপ্রতাপ বাবুর সন্দেহ হয় এবং সে হারুকে ভয় দেখায় যে তাকেই খুনের দায়ে ফাঁসিতে ঝোলাবে।
তখন হারু সূর্যপ্রতাপ বাবুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবু বাবু আমি কিছু জানি না বাবু, কিন্তু কিন্তু গতকাল সন্ধ্যার সময় একটা ছেলে আর এই মেয়েটি এই মেয়েটি গ্রামে এসেছিল এবং থাকার জায়গার খোঁজ করছিল। কোথাও কোনো জায়গা না পেয়ে তারা এদিকে মানে জমিদার বাড়ির দিকে আসে। আমি এখানেই ছিলাম তখন, আমার কাছে জানতে চাইলো থাকার জায়গা পাওয়া যাবে কি না। খুব সমস্যায় পড়েছিল বলল, আর এও বলল এক রাত্রি থাকার জন্য যা টাকা লাগে দিতে রাজি। আমি লোভে পড়ে যাই বাবু, এবং বেশ কিছু টাকার বিনিময় বাড়িতে একটি ঘর খুলে দিই এবং তাদের রাতের খাওয়ার ব্যবস্থাও করেছিলাম বাবু। তারপর তারপর রাত 11টার দিকে আমি জমিদার বাড়ি থেকে চলে যাই বাবু। বাবু বাবু আমি আর কিছু জানি না বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, ক্ষমা করে। বলেই হারু আবার কাঁদতে শুরু করে। সূর্যপ্রতাপ বাবু তখন জানতে চাইলেন, ছেলেটি কোথায়? তো জানি না বাবু। তাদের থাকার জন্য যে ঘরটি দিয়েছিল দেখাবে চলো, আদেশ করলেন হারুকে, এবং হারু সঙ্গে সঙ্গে নিয়ে চলল বাড়ির ভেতর। ঘরের ভেতরে প্রবেশ করতেই সামনের বৈঠকখানা ও তার মাঝখান থেকে উঠে গেছে সিঁড়ি। ঘরের ভেতরটা দেখলেই মনে হয় জমিদার বাবু বেশ যত্ন করে বানিয়েছিলেন বাড়িটি। অনেক বিদেশি আসবাবপত্র, পেন্টিং ইত্যাদি ভরপুর এবং সাজানো। সিঁড়িতে উঠতে উঠতে হারুর কাছে জমিদার বাবুর এবং তার পরিবার সাথে এই বাড়ির সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলেন। হারু যা বলল তার সারমর্ম হল, জমিদার শঙ্কর প্রসাদ বাবুর স্ত্রী মারা গিয়েছেন তা আজ থেকে প্রায় 10 বছর আগে। একা রেখে গিয়েছিলেন 3 ছেলে আর জমিদার বাবুকে। এরপর একদিন জমিদার বাবু ঠিক করেছিলেন 3 ছেলের একসঙ্গে বিয়ে দেবেন এবং আশেপাশের 10 খান গ্রামের গ্রামবাসীকে নেমন্তন্ন করে খাওয়াবেন। জমিদার শঙ্কর প্রসাদ বাবু ভালো মনের মানুষ ছিলেন, যেমন কথা তেমন কাজ। আজ থেকে 7 বছর আগে 3 ছেলের একসঙ্গে বিয়ে দিলেন এবং আশেপাশের 10 খান গ্রামের মানুষদের খাওয়ালেন বাবু। বলতে বলতে 3 তলায় পৌঁছে গেলেন সূর্যপ্রতাপ বাবু, সাথে 2 জন কনস্টেবল ও হারু। সূর্যপ্রতাপ বাবু প্রথমে আজ খুন হওয়া মেয়েটিকে কোন ঘরে থাকতে দিয়েছিল তা দেখতে চাইলেন। হারু তাদেরকে নিয়ে গেল তেতলার সেই দক্ষিণ পাশের ঘরটিতে। সেখানে গিয়ে তেমন কিছুই পাওয়া গেল না, তবুও কনস্টেবলদের ঘরটি ভালো করে দেখতে বললেন এবং তিনি হারুর সাথে অন্য ঘরে চলে গেলেন। তারপর তাদের কথাবার্তা চলাকালীন একজন কনস্টেবল এসে খবর দিল, গ্রামের অপর প্রান্তে নদীর ধারে 2টো লাশ পড়ে আছে, একটি ছেলের ও একটি মেয়ের। মেয়েটির মাথা নেই আর ছেলেটির মাথা ধর থেকে অর্ধেকটা কাটা। কাটা ঠিক নয়, যেন কেউ উপরে টেনে ছিঁড়ে নিতে চেয়েছিল। সূর্যপ্রতাপ বাবুর বুঝতে অসুবিধা হল না, এরাই সেই ছেলে মেয়ে যারা গতকাল এই বাড়িতে ছিল। এমন খবর পেয়ে সবাই সেই নদীর উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে অনেকটা পথ যেতে হবে, সূর্যপ্রতাপ বাবু হারুকেও সাথে নিয়ে যাওয়ার জন্য বললেন। 3তলা থেকে 2তলায় নামতেই একটা অস্বাভাবিক অনুভূতি হল, একটা বিশ্রী গন্ধ নাকে আসছিল সূর্যপ্রতাপ বাবুর অনেক আগে থেকেই। এখানে সেটি আরও বেশি, যেন কোনো বন্য পশুকে এখানেই কোথাও বন্দি করে রাখা আছে বা ছিল। তিনি তখন হারুকে বললেন, হারু আমাকে 2তলার ঘরগুলো দেখাও। একথা শুনে হারু যে একটু ভয় পেয়ে গেল তা সূর্যপ্রতাপ বাবুর চোখ এড়াতে পারেনি এবং তার সন্দেহ আরও বেড়ে গেল। তখন তিনি 2জন কনস্টেবলকে ডেকে এক এক করে সব ঘরগুলি তল্লাশি নিতে বললেন এবং নিজেও গেলেন তল্লাশি নিতে। হারু বাইরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সূর্যপ্রতাপ বাবু 2তলার দক্ষিণ পাশের ঘরটির দিকে এসে চমকে গেলেন, কারণ হারু সেখানে দাঁড়িয়ে আছে। সূর্যপ্রতাপ বাবু তাকে কিছু জিজ্ঞাসা করায় হারু বলল, এমনি চলে আসছি বাবু। হারুর এ উত্তর শুনে সূর্যপ্রতাপ বাবুর সারা শরীর শিহরিত হয়ে উঠল। এ কার গলা, এত ভারী গলায় তো হারু কথা বলে না। যে লোকটি একটু আগে তার মালিকের জন্য কাঁদছিল, দুঃখ করছিল, এটা সে হারু নয়। সূর্যপ্রতাপ বাবু কিছুতেই হিসাব মেলাতে পারছিলেন না, আর হারু এমনই রক্তবর্ণ মুখে স্থির দৃষ্টিতে
তার দিকে তাকিয়ে রয়েছে। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে সূর্যপ্রতাপ বাবু মনে মনে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এমন সময় কনস্টেবল এসে পৌঁছতে হারু আবার স্বাভাবিক হয়ে গেল, বলল, এই ঘরটায় আমি দিনের বেলায় থাকি বাবু, আর সন্ধ্যার সময় চলে যাই। সূর্যপ্রতাপ বাবুর একটু সন্দেহ হয় এবং ঘরটি তল্লাশি শুরু করেন, কিন্তু বিশেষ কিছুই পেলেন না। সবাই ঘরটি থেকে বেরিয়ে যাচ্ছিল এমন সময় দরজার সামনে একটি দেওয়াল দেখে তার একটু সন্দেহ হয়। সামনে এগিয়ে দু চারবার টোকা মারলেন, দেখলেন ভেতরে ফাঁপা। আর দেরি না করে কনস্টেবলদের বললেন দেওয়ালটা ভেঙে দিতে। কিছুক্ষণ পর দেওয়াল ভাঙতেই বেরিয়ে এলো একটা নরকঙ্কাল, যার মাথা ধরে নেই, মাথাটি পড়ে রয়েছে পায়ের কাছে। কঙ্কালটি বের করে তিনি থানার ছোটবাবুকে ডেকে পাঠালেন এবং হারুকে এর ব্যাপারে জিজ্ঞাসা করায় সে বলল, বাবু, এটি জমিদার বাবুর থাকার ঘর ছিল, আমি কিছুই জানি না বাবু, আমি কিছু জানি না সত্যি। ছোটবাবু এসে পৌঁছতে কঙ্কালটি শহরের বিশেষজ্ঞদের কাছে পাঠানোর জন্য বললেন, আর এই মাথার খুলি থেকে কোনোভাবে মুখের কাল্পনিক ছবি করতে পারা যায় কি না তাও বিশেষজ্ঞদের জানতে চাইলেন। এরপর তারা রওনা দিলেন গ্রামের অপর দিকে, যেখানে লাশগুলো পাওয়া গিয়েছে। সূর্যপ্রতাপ বাবু, দুজন কনস্টেবল ও হারু ছিল। ঘর থেকে বেরোতেই হারু বলল, আমি আপনাদের তাড়াতাড়ি সেই জায়গায় নিয়ে যেতে পারি বাবু, আমার এখানকার সব রাস্তাঘাট চেনা আছে, চলুন চলুন না আমার সাথে, হেঁটেই তাড়াতাড়ি পৌঁছে যাবেন। হারুকে অনুসরণ করে সবাই চলল। জমিদার বাড়ির পেছন দিকে একটা আম বাগান, আর তারপরে পাঁচিলের একটা অংশ ভাঙা। সেখান থেকে কিছুটা এগিয়ে গেলেই নদী, সেই নদীর ধারে ধারে কিছুটা যাওয়ার পরেই পৌঁছে গেলেন ঘটনাস্থলে। সূর্যপ্রতাপ বাবু বেশ অবাকই হলেন, কিন্তু লাশ পাওয়ার পরে কনস্টেবল বলেছিল ঘটনাস্থলে পৌঁছতে গাড়িতে 15 মিনিট সময় লাগবে, কিন্তু তারা হারুর দেখানো রাস্তায় প্রায় 10 মিনিটে পায়ে হেঁটে এখানে পৌঁছে গেলেন। তিনি বেশ অবাক। ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। সবাই থানায় ফিরে গেলেন। খুন হওয়া ছেলে ও মেয়েটির পরিচয় পাওয়া গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসগুলির মধ্যে তাদের পরিচয়পত্র ছিল এবং সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। সূর্যপ্রতাপ বাবু বেশ চিন্তিত মনে বসে বসে হারুর কথা ভাবছিলেন। আচ্ছা, আমরা তো সবই জমিদার বাড়িতেই ছিলাম, তাহলে হারু কিভাবে জানলো খুন হওয়ার জায়গাটার ব্যাপারে? সে এমন ভাবে নিয়ে গেল যেন বহুবার এই রাস্তায় সে যাতায়াত করেছে। তারপর সেই দোতলার দক্ষিণ পাশে ঘটিতে কি হয়েছিল হারু? উদ্ধার হওয়া কঙ্কালটা কার? এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরে অনুকে সমস্ত ঘটনা বলতে অনু খুব ভয় পেয়ে যায় এবং বলে এই সমস্ত ভুতুরে কেস বন্ধ করে এখান থেকে বদলির ব্যবস্থা করতে। সূর্যপ্রতাপ বাবু কোনো কথায় কান না দিয়ে সব কিছু মনে মনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাবতে শুরু করলেন। মাঝে মাঝে গরু ছাগল চুরি, তারপর সেগুলো নদীর ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে, আবার রক্তশূন্য অবস্থায়। আর এই ঘটনা প্রথম শুরু হয় জমিদার বাবুর ঘোড়াকে দিয়ে, তারপর মানুষ খুন। কিন্তু সূর্যপ্রতাপ বাবু যেন আগে থেকে এসব ঘটনা কোথাও শুনেছেন, কিছুতেই মনে আসছে না। থানা থেকে বাড়ি ফেরার সময় সব ফাইলগুলি সঙ্গে এনেছিলেন, সেগুলি আবার দেখতে শুরু করলেন। এমন সময় একটি ফাইল দেখে তিনি চমকে উঠলেন। জমিদার শঙ্কর প্রসাদ বাবু 8 বছর আগে এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে বকুলপুর গ্রামে গিয়েছিলেন এবং 3 দিন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি, কিন্তু তার ঘোড়াটি বকুলপুরেই পাওয়া যায়। 4 দিনের দিন জমিদার বাবু সীতাপুর গ্রামে নিজে নিজেই ফিরে আসেন এবং বলেন তিনি নদীর ধারে ধারে হারিয়ে গিয়েছিলেন। তারপরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সূর্যপ্রতাপ বাবু কিছুতেই হিসাব মেলাতে পারছিলেন না। জমিদার বাবু বকুলপুরে হারিয়ে গেলেন, 4 দিন পর ফিরে এলেন, আর তারপর থেকেই শুরু হয়ে গেল ওই নারকীয় ঘটনা। বকুলপুর, সূর্যপ্রতাপ বাবু মনে মনে ভাবলেন, বকুলপুরে তো প্রথম 3 বছর কাজ করেছি, এটা কি সেই বকুলপুর? হ্যাঁ, ওখানেই তো শুনেছিলাম এইভাবে পশু মৃত্যুর ঘটনা। তারপর সূর্যপ্রতাপ বাবুর মনে পড়ে যায়
বকুলপুরে কর্মরত অবস্থায় তার এক সহকর্মীর বলা কথাগুলো। 3 বছর আগে সূর্যপ্রতাপ বাবুর এক সহকর্মী দীপেনের মুখ থেকে যা শুনেছিলেন। আচ্ছা দীপেন বাবু, আপনি এখানে কতদিন কাজ করছেন? তা ধরে নিতে পারেন ওই মেরে কেটে 7-8 বছর। আচ্ছা, এখানে এসে আপনি প্রথম কি কেস তদন্ত করেছিলেন? সে এক ভয়ঙ্কর ঘটনা, মনে করলেই সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। কেমন ভয়ঙ্কর ঘটনা বলুন শুনি। শুনুন তাহলে। এই গ্রাম তান্ত্রিকদের গ্রাম, এখানে সবাই মানে বাচ্চা থেকে বুড়ো ভূত প্রেত ভয়ঙ্কর দেবদেবী পিশাচ ডাকিনি এইসব নিয়ে মেতে থাকে, একেবারে বংশ পরম্পরায়। তো একদিন গ্রামে একটা ঘটনা ঘটে গেল, সে একেবারে এক ভয়ঙ্কর ঘটনা। নদীর ধারে প্রচুর শেয়াল ছিল। একদিন সকালে গ্রামের লোক দেখল নদীর বালিতে প্রায় 40-45টা শেয়াল মরে পড়ে আছে, কেউ যেন তাদেরকে ছিঁড়ে খেয়েছে আর রক্ত চুষে নিয়েছে। আমি প্রথমে দেখে খুবই ভয় পেয়ে যাই, তারপর তদন্ত শুরু হলো, কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি। ফলে যা হওয়ার তাই হলো, কেসটা বন্ধ হয়ে গেল। আর তারপরেও এমন ঘটনা আর ঘটেনি, কাজেই একেবারে সব ধামাচাপা পড়ে যায়। সূর্যপ্রতাপ বাবু সেই বকুলপুরের ঘটনার সাথে সীতাপুরের ঘটনার মিল খুঁজতে শুরু করলেন। এমন সময় অনু এলো। বকুলপুরে থাকাকালীন অনুর সাথে সূর্যপ্রতাপ বাবুর বিয়ে হয়েছিল। অনু বকুলপুর গ্রামেরই মেয়ে, বকুলপুর গ্রামের বিখ্যাত তন্ত্র সাধক নিমায় তান্ত্রিকের একমাত্র মেয়ে। সূর্যপ্রতাপ বাবু এবার অনুকে সব বললেন যা দীপেনের কাছে শুনেছিলেন বকুলপুর গ্রামে থাকাকালীন, এবং জানতে চাইলেন সেই ঘটনার বিষয়ে। অনু বলতে শুরু করলেন, আমিও না জানো শুনেছিলাম এই ঘটনাগুলো, কেউ বা কারা খুব ভয়ঙ্করভাবে শিয়ালগুলোকে হত্যা করেছিল। পুলিশ অনেক তদন্ত করেছিল কিন্তু সেরকমভাবে কিছু করতে পারেনি। আসলে আমাদের গ্রামবাসীরা সবাই তন্ত্রবিদ্যায় পারদর্শী, তো তাই সহজে কিছু বলে না। কিন্তু জানো তো, বাবা না নিজেকে এর জন্য দায়ী করত। বাবা বলতো, আমার সৃষ্টি ভৈরবী কারো শরীর পেয়েছে এবং এসব সেই করছে, তাকে তাকে থামানো অসম্ভব অসম্ভব। যতদিন না সে তার সৃষ্টিকর্তা অর্থাৎ কিনা আমার রক্ত খায়, ততদিন পর্যন্ত সে থামবে না, তাকে তাকে থামানো অসম্ভব। আসলে বাবা চেয়েছিল মা কালীর সাধনা করে এক দেবী সৃষ্টি করতে, যিনি বকুলপুর গ্রামকে রক্ষা করবে। কিন্তু বাবার সাধনাটা সম্পন্ন হয়নি, অনেক ভুল ভ্রান্তি হয়েছিল, ফলে মা ক্ষুব্ধ হন আর একজন ডাকিনীকে পাঠিয়ে দেন, যাকে নাকি রোজ রক্ত খাওয়াতে হবে, আর রক্ত না দিলে সে মালিককে হত্যা করবে, মানে বাবাকে হত্যা করবে। বাবা সে ডাকিনীর নামও রেখেছিল ভৈরবী ডাকিনী। হ্যাঁ, তাকে বন্দিও করেছিল জানো, ওই নদীর ধারে ওখানে কোথাও একটা লুকিয়ে রেখেছিল। বাবা কিন্তু এটাও বলেছিল যে ডাকিনী ততক্ষণ কারো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না সে কারো শরীর পায়। আমি যদিও তখন এসব কথা খুব একটা বিশ্বাস করিনি, তাই আর বাবার এসব কথা ওকে বলিও নি। কয়েকদিন পর এমনিই কেসটা বন্ধ হয়ে যায়, এইটুকুই ব্যাস। এইসব বলে অনু চুপ করল আর জানতে চাইল সেই ঘটনার সাথে এই ঘটনার কি মিল আছে। সূর্যপ্রতাপ বাবু কিছু বললেন না, কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, তোমার বাবাকে আগামীকাল অথবা আগামী পরশু আমাদের বাড়িতে আসতে বলো, আর এইসব ঘটনা কিছু বলার প্রয়োজন নেই। একদিন পর জমিদার বাড়িতে পাওয়া কঙ্কালের রিপোর্ট ও উন্নত প্রযুক্তির মাধ্যমে মাথার খুলি থেকে তৈরি করা একটা কাল্পনিক ছবি এসে পৌঁছালো, যা দেখে সূর্যপ্রতাপ বাবুর চোখ
কপালে ওঠার উপক্রম হয়। এ কি, এ কি করে সম্ভব? এই যে হাড়ু, জমিদার বাড়ির পুরনো চাকর, যে গতকাল পর্যন্ত আমাদের মাঝে ছিল, এ কি করে সম্ভব? বলে চেয়ারের উপর বসে পড়লেন এবং একদিন আগের সব ঘটনা ভাবতে শুরু করলেন। হাড়ুর সেই দক্ষিণ দিকে একলা দাঁড়িয়ে থাকা, অমন গম্ভীর কণ্ঠ ও ভয়ানক দৃষ্টি, তারপর নদীতে খুন হওয়া জায়গায় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া, সবকিছুই যেন গুলিয়ে যাচ্ছে। তাহলে হাড়ুই এসবের পেছনে আছে? তাহলে কি অনুর কথাগুলোই ঠিক? সূর্যপ্রতাপবাবু আর দেরি না করে একাই পৌঁছে গেলেন জমিদার বাড়িতে। গিয়ে দেখলেন হাড়ু নিম গাছের গোড়ায় গর্ত খুঁড়ছে। পেছন থেকে সূর্যপ্রতাপবাবু ডাক দিলেন, হাড়ু। ডাক শুনে হাড়ু ঘুরে দেখল, মুচকি হেসে পুনরায় গর্ত খুঁড়ে চলল। সূর্যপ্রতাপবাবু আবার ডাক দিলেন, ভৈরবী, আমি তোকে চিনে ফেলেছি। হাড়ু আর মাথা তুলল না, একইভাবে গর্ত খুঁড়তে থাকে। তারপর যা ঘটল তার জন্য সূর্যপ্রতাপবাবু প্রস্তুত ছিলেন না। তিনি হাড়ুকে লক্ষ্য করে গুলি চালালেন এবং গুলি তার গলা ভেদ করে নিম গাছে গিয়ে লাগল। এবার হাড়ু কোদাল চালানো বন্ধ করল। সূর্যপ্রতাপবাবু ভয় পেয়ে গেলেন এবং পরপর ছটা গুলি চালালেন, আর প্রতিবারে গুলি হাড়ুর শরীর ভেদ করে নিম গাছে গিয়ে লাগল। এবার হাড়ু সোজা হয়ে দাঁড়াল এবং সূর্যপ্রতাপবাবুর দিকে ঘুরে তাকাল। সূর্যপ্রতাপবাবু ভয়ে ছিটকে আসেন, এটা কে? শরীরের সমস্ত মাংস গলে যাচ্ছে আর তারই খোঁড়া গড়তে গিয়ে পড়ছে, চোখগুলো বড় বড় হয়ে বেরিয়ে আসছে, আস্তে আস্তে সারা শরীরটাই গলে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সূর্যপ্রতাপবাবু জ্ঞান হারান, তারপর আর কিছু মনে নেই তার। প্রায় দু ঘন্টা পর সূর্যপ্রতাপবাবু থানায় ফিরে গেলেন। সবাই জিজ্ঞাসা করায় তিনি বললেন, হাড়ু পালিয়েছে, সারা গ্রামের মধ্যে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই বলে সূর্যপ্রতাপবাবু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ইতিমধ্যে তাঁর স্ত্রীর অর্থাৎ অনুর বাবা তান্ত্রিক নিমাই ঘোষ এসে পড়েছেন এবং অনু তাকে এখানে আসতে বলার সমস্ত কারণ বলেছে। তারপর একসাথে খাওয়া দাওয়া করে সূর্যপ্রতাপবাবু বললেন, এখন তার শরীরটা ভালো লাগছে না, রাতে কথা বলবেন। এই বলে বিশ্রাম নিতে চলে গেলেন। তান্ত্রিক নিমাই ঘোষ হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি আজকে রাতের অন্ধকারের মতো কালো ছায়া তার জীবনে আসতে চলেছে। পুরো পৃথিবী থেকে আজ সীতাপুর গ্রামের এই বাগান বাড়িটা আলাদা হয়ে যাবে, আজ রাতেই ভৈরবীর খিদে মিটবে। সন্ধে পেরিয়ে রাত হলো, খাওয়ার টেবিলে শুরু হলো গত 8 বছর ধরে চলে আসা নির্মম হত্যাকাণ্ডের রহস্যের কাহিনী। নিমাইবাবু বলতে শুরু করলেন, আমি এই সমস্ত কিছুর জন্য দায়ী, কারণ আমার ভুল তপস্যার ফলে সৃষ্টি হয়েছে ওই ডাকিনীর, যে শুধু রক্ত চায়, শুধু রক্ত চায়। আর ততদিন সে শান্ত হবে না যতদিন না আমার রক্ত খাচ্ছে। একে হত্যা করতেই হবে, হ্যাঁ, একে হত্যা করতেই হবে। তবে এর হত্যা করার কৌশল অত্যন্ত নির্মম, অত্যন্ত ভয়াবহ। চুপ করে শুনছিলেন সূর্যপ্রতাপ বাবু ও অনু। প্রায় 9-10 বছর আগেকার কথা, তখন তন্ত্রবিদ্যায় আমি গ্রামের সর্বে সর্বা, কিন্তু আমার ভুলেই তৈরি হয়েছে ওই ভৈরবী, যার কোনো নিজের রূপ নেই, কোনো শরীর নেই, অন্যের শরীর মধ্যে থাকতে পারে আলাদা হয়ে। অর্থাৎ কিনা, যার শরীরে আছে সেও বেঁচে থাকবে আর ভৈরবীও বেঁচে থাকবে, কিন্তু কোনো মৃত মানুষেরও শারীরিক রূপও সে ধারণ করতে পারবে। তার শরীর অক্ষত থাকা পর্যন্ত এই ক্রিয়া সে চালিয়ে যেতে পারবে। শুধু পশু পাখির রক্তের নেশা এর বেশি, তবে মানুষের রক্তও সে কিন্তু বেশ পছন্দ করে।
এই হলো ভৈরবীর চরিত্র। সবাই চুপ। সূর্যপ্রতাপ বাবু উঠে দাঁড়ালেন, তারপর অজানা এক গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, ভৈরবীর এই অসীম ক্ষমতার কথা আপনি জানতেন, তাই তাকে একটি কাঁচের বোতলে বন্দি করে নদীর ধারে বাবলা তলে মাটি চাপা দিয়ে আসেন। এর কয়েক মাস পর সীতাপুর গ্রামের জমিদার শঙ্করবাবু বকুলপুর গ্রামে বেড়াতে যান এবং সেই বাবলা তলায় বসে নদীর পরিবেশ একান্ত অনুভব করতে থাকেন। এমন সময় তিনি দেখতে পান একটি বোতল অর্ধেকটা মাটির বাইরে ও বাকিটা মাটির নিচে, হয়তো কোনো শেয়াল কুকুরের মাটি আছড়ে বের করেছে। তিনি তখন বোতলটি বের করলেন এবং খুলতে না পেরে একটি পাথরের উপর জোরে ছুঁড়ে দেন, সাথে সাথে একটা অংশ ছিটকে শঙ্করবাবুর কপালে লাগে এবং কিছুটা কেটে যায় ও তিনি পেছনে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সেদিন থেকে শঙ্করবাবুর কোনো খোঁজ পাওয়া যায়নি আর সেদিন থেকেই নদীর ধারে শুরু হল নির্মম হত্যাকাণ্ড, যা করছিল ভৈরবী শঙ্করবাবুর শরীরের মধ্যে থেকে। তিনি এই হত্যাকাণ্ড করে করে নদীর ধারে ধারে সীতাপুর গ্রামে ফিরে এলেন। এরপর শুরু হল সীতাপুর গ্রামের জমিদার বাড়িতে হত্যা লীলা। প্রথমে জমিদারবাবু তার ঘোড়ার মাথা ছিঁড়ে নদীর ধারে নিয়ে গিয়ে রক্ত চুষে খায়। তারপর একে একে গ্রামের হাঁস মুরগি গরু ছাগল একইভাবে খেতে শুরু করলেন। এরই মাঝে জমিদার শঙ্করবাবু তার তিন ছেলের একসঙ্গে বিয়ে দিলেন। তার কয়েকদিন পর শঙ্করবাবুকে ডাকিনী রূপে রক্ত খেতে দেখে ফেলে হারু এবং জ্ঞান হারিয়ে ফেলে। জমিদারবাবু তখন হারুকে হত্যা করে এবং তাকে নিজের ঘরেই একটা জায়গায় রেখে দেওয়াল তুলে দেন। তারপর ভৈরবী জমিদারবাবুর শরীর থেকে বের হয়ে চাকর হারুর রূপ ধারণ করে এবং জমিদারবাবুর শরীর থেকে মাথাটা ছিঁড়ে রক্ত খেতে খেতে জমিদার বাড়ির দরজায় ফেলে চলে যায়। এর কয়েকদিন পর শঙ্করবাবু বড় ছেলে ও বড় বৌমাকে নির্মমভাবে হত্যা করে হারু। এমন ঘটনা ঘটার ফলে মেজ ছেলে বৌমা বাড়ি ছেড়ে চলে যায়। জমিদার বাড়িতে রয়ে গেল শঙ্করবাবুর ছোট ছেলে ও বৌমা এবং হারু। হারু দিনের বেলায় কাজ করত, আবার সন্ধে হলেই চলে যেতে হতো। একদিন ভোরবেলায় ছোট কর্তা বাগানে বসে হালকা শীতল বাতাসের অনুভূতি গ্রহণ করছেন, এমন সময় হারু পেছন থেকে এসে ঝাঁপিয়ে পড়েন তার উপর। কিছু বুঝে ওঠার আগেই হারু তার মাথাটা থর থেকে ছিঁড়ে আলাদা করে দেয় এবং শুষ্ক মরুভূমির মতো রক্ত চুষে নিয়ে থাকে এবং পালিয়ে যায়। আবার সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই হারু জমিদার বাড়িতে হাজির হয় এবং জ্ঞান হারানোর অভিনয় করে। তারপর পুলিশ যায়, তদন্ত হয়, কিন্তু কিছুই জানা যায় না। এইভাবে প্রায় 7-8 বছর কাটে। মাঝে মাঝে গ্রামের পালিত পশু পাখি নিখোঁজ হয়ে যেত, পরে সেগুলোর উদ্ধার হতো নদীর ধারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। এমন সময় গ্রামের দুজন মানুষ আসেন শহর থেকে গ্রামে ঘুরতে, কিন্তু তারা থাকার জায়গার কোথাও না পেয়ে গ্রামের শেষ প্রান্তে চলে আসেন এবং হারুর সঙ্গে দেখা হয়। হারু তাদের রক্ত খাওয়ার লোভে জমিদার বাড়িতে থাকতে দিল, এরপর তাদেরকেও হত্যা করল এবং তদন্ত ভার এসে পৌঁছল আমার কাছে। আমি জমিদার বাড়িটি থেকে কঙ্কাল উদ্ধার করি, যেটি হারুর ছিল, ফলে হারু এসবের জন্য দায়ী। আমি নিশ্চিত হয়ে হারুকে ধরতে একাই চলে যাই জমিদার বাড়িতে। গিয়ে দেখি হারু গর্ত খুঁড়ছে। আমি তার উপর গুলি চালাই, কিন্তু তারপর আমি তার ভয়ানক রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি কেউ নেই, আমি ফিরে আসি। এখানেই সূর্যপ্রতাপ বাবু চুপ করলেন। নিমাই ঘোষ অত্যন্ত ভয় পেয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। এরপর খাওয়া সেরে নিমাই বাবু ঘুমোতে গেলেন এবং সূর্যপ্রতাপ বাবু ও অনু ঘুমোতে গেলেন। রাত তখন প্রায় 1টা। নিমাই বাবুর কিছুতেই ঘুম আসছিল না। তিনি সূর্যপ্রতাপ বাবুর সব কথা মন দিয়ে শুরু থেকে ভাবতে শুরু করলেন এবং তিনি ছিটকে বিছানা থেকে উঠে বসলেন। আচ্ছা, আমি যে ডাকিনীকে কাঁচের বোতলে বন্দি করে লুকিয়ে রেখেছিলাম সেটা শুধু আমি আর ওই বন্দি ডাকিনী জানত। জমিদার বাবুও তো মারা গিয়েছিল। এত নিখুঁতভাবে সূর্যপ্রতাপ বাবু কিভাবে বর্ণনা করলেন? হারুর দ্বারা করা হত্যাকাণ্ড সেও তো ডাকিনী ছাড়া আর কারোর জানার কথা নয়। তারপর হারুর ওপর গুলি চালিয়েছে মানে ভৈরবী সে শরীর ছেড়ে দিয়েছে। তাহলে কি
তাহলে কি সেই ডাকিনী এখন? ভাবতে ভাবতে দৌড়ে গেলেন মেয়ের ঘরের দিকে, দরজার সামনে এসে ডাক দিলেন, অনু অনু মা অনু 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 মা অনু। না, কোনো সাড়া নেই। তবে ভেতর থেকে চাপা গোঙানির শব্দ আসছে। দেরি না করে নিমাইবাবু জোর ধাক্কা দিলেন দরজায় এবং দেখলেন অনু সূর্যপ্রতাপ বাবুর ছিন্ন ভিন্ন শরীরের সামনে বসে আছে, রক্ত মাখা হাতে ও মুখে। বাবা, আমি অনু, ভয় করো না বাবা। আমি আমি অনু বাবা, ভয় করো না বলে খিলখিল শব্দে হেসে উঠল অনু। কি ভয়ঙ্কর সেই হাসি! অচেনা খোনা গলায় অনু বলল, আমি সূর্যপ্রতাপ, সীতাপুর থানার বড় বাবু। চিনতে পারছিস না আমায়? এক পা করে অনু এগিয়ে আসছে নিমাই বাবুর দিকে। বাবা, ও বাবা, ভয় করো না, আমি আমি তো তোমার মেয়ে, তোমার মেয়ে অনু, অনু অনু বাবা বাবা। নিমাই বাবু এক পা করে পিছিয়ে চলল। তার কোনো বিদ্যা এখন কাজে আসছে না। অনু এগিয়ে আসতে আসতে চিৎকার করে উঠল, ছাড়ব না তোকে, খেতে দে আমায়, তোকে খেয়েই আমি চলে যাবো, ছাড়ব না তোকে, ছাড়ব না। বলতে বলতে অনু নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা দুই ভাগে ছিঁড়ে দিল, গল গল করে রক্ত বেরোচ্ছে। নিমাই বাবু এমন দৃশ্য দেখে পাগলের মতো চিৎকার করে দৌড়ালো, সাথে সাথে ভৈরবীও ভয়ঙ্কর এক হাসি হাসল। আর একটা প্রকাণ্ড গাছ উপরে পড়ল নিমাই ঘোষের ওপর, তার সারা শরীর টুকরো টুকরো হয়ে গেল, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আর সেই রক্ত মরুভূমির মতো শুকনো চিপ দিয়ে শুষে খাচ্ছে ভৈরবী অনুর শরীরের দ্বারা, আর তার খিদে মেটাচ্ছে। আর একবার করে আকাশের দিকে তাকিয়ে ভয়ানক খিলখিল শব্দে হেসে উঠছে। শেষ হলো আজকের গল্প ভৈরবীর খিদে। বিভিন্ন চরিত্রে শুভম, বিপ্রদীপ, অভিজিৎ, নীল, সায়নী, রমাকান্ত, সায়নদীপ, বিপুল। এডিটিং এবং স্পেশাল এফেক্টসে বিপুল। পোস্ট ডিজাইন সৌভিক। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আসঞ্জন। পরের সপ্তাহে নিয়ে আসব আরও একটি অভিনব গল্প, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার।